এভরিওয়ান, আবার আজকে চলে এসেছি তোমাদের সাথে আবার একটা ডিনার শেয়ার করতে। আর আজকে নিয়েছি কিন্তু একদম বাঙালির প্রিয় মাটন, মানে খাসির মাংস, খাসির মাংস ভাত। আর এখানে নিয়েছি স্যালাড, স্যালাডে রয়েছে একটু টমেটো, শসা আর পেঁয়াজ। তো চলো, গরম গরম খাবার রয়েছে, তো শুরু করি। আর জল যেমন থাকে তেমন তো আছেই, খুব গরম, ধোঁয়া উঠছে একদম। ভীষণ গরম, চলো ফার্স্ট বাইটটা নিয়ে নি। দারুণ দারুণ, কোনো কথা হবে না। যেহেতু দুপুরবেলায় তোমাদের সাথে দেখা করতে আসা হয় না, তাই এখন চেষ্টা করি রাতের বেলাতেই চলে আসার, তোমাদের সাথে খাবার শেয়ার করার। দারুণ হয়েছে কিন্তু, বেশ স্পাইসি হয়েছে, দারুণ সিদ্ধ হয়েছে, মুখে দশ হাজার একদম গলে যাচ্ছে। ধোয়া উঠছে দেখতেই পাচ্ছ, আশা করি। আর এই যে মাটনের ধামসা আলু, বেশ বড় সাইজের আলু, কিন্তু খুব গরম, ধরতে পারছি না। আলুটা কিন্তু দেখছো একদম চাকলি ভেঙে গেল, তোমরা হয়তো ধোয়াটা বুঝতে পারছো, ধরতে পারছি না আমি, এত গরম। ক্যামেরাটা কাছে আনতে বলবো, আছে ক্যামেরার ও প্রান্তে আছে দিশা। আর দেখো মাংসটা কিন্তু একদম গলে গেছে, তো চলো শুরু করি খাই দাই। দারুন। আর খাসি মাংস মানে মাটন হলে অন্য কোনো আইটেম বিশেষ করে লাগে না, খুব ভালো। এটা একদম রেয়াজি খাসি, তাই চর্বির পরিমাণটাও বেশি, ওটাই ভালো লাগে। আলুটাও দারুণ সিদ্ধ হয়েছে, একদম গলে যাচ্ছে হাতুনার সাথে সাথে। আমি দুপুরবেলায় মাটন খাইনি, আমি অন্য জিনিস খেয়েছি, যেহেতু আমি যখন বেরোই তখন আর মানে তখন রান্নাটা হয় না বা হয়নি। দিশা খেয়েছে, দিশা তোর কেমন লেগেছে আজকে মাটন? মায়ের রান্না তো সবসময় ভালো লাগে, সবসময় ফার্স্ট ক্লাস হয় সত্যি একদম। বাট আমার কাছে অনেকে বলে যে তোর দিদি ভিডিও করে না কেন। এটা অনেকেরই প্রশ্ন, অনেকে আমাকে কমেন্ট বক্সে বলেছে যে রেগুলার বা ঠিক মতো আমরা তোমাদের সাথে দেখা করতে আসি না কেন, বা নতুন নতুন ভিডিও দিই না কেন।
একটু ব্যস্ততার কারণে, আর সারাদিন পরে বাড়িতে এসে আর ইচ্ছে করে না, এই জন্য হয়ে ওঠে না। বাট এখন চেষ্টা করব প্রায় তোমাদের সাথে দেখা করতে আসার। আলুটা জাস্ট ফার্স্ট ক্লাস বলেছে, একদম অতুলনীয়। দারুণ হয়েছে কিন্তু, আমার কথাই বন্ধ হয়ে যাচ্ছে খাওয়ায়, এত ব্যস্ত হয়ে পড়ছি। আমি চর্বি, যেটা রিয়াজি খাসি মানেই তার চর্বি তো থাকবেই। রাতের খাওয়াটা কিন্তু একদম জমিয়ে হলো আজকে, ভিডিওটা এখানেই শেষ করছি। থালা কিন্তু একদম চেটে পুটে সাফ। আর যদি আজকের ভিডিওটা, আজকের মাটনের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করতে একদম ভুলো না। আর আমার চ্যানেলকে এখনো যারা সাবস্ক্রাইব করনি, তারা কি করছো এখনো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। তো চলো আজকের মতো টাটা, খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নতুন একটা খাবার দাবার নিয়ে, নতুন ভিডিও নিয়ে। টাটা।